সকাল বিকাল চলে কঠিন অনুশীলন, চেষ্টা নান্দনিক ফুটবল খেলার। দারিদ্র, অবহেলা আর নানা প্রতিকূলতা কোনো কিছুই থামাতে পারেনি রংপুরের ফুটবলারদের, গ্রামের মেয়েদের। এই গ্রাম থেকেই জাতীয় দল ও ক্লাব দলে আলো ছড়াচ্ছে স্বপ্না, রত্না, সুলতানা, সুমাইয়া ও শাপলারা। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে দেশের ফুটবলকে আরও এগিয়ে নেওয়া সম্ভব হবে বলে মনে করেন তারা। ফুটবল কন্যাদের গ্রাম নিয়ে রংপুর প্রতিনিধি মাহবুবুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন এস এম আশরাফ। রংপুর মহানগরী থেকে প্রায় 17 কিলোমিটার দূরে সদ্য পুষ্করণী ইউনিয়নের পালিচড়ার নয়া পুকুর হাট, এই হল ফুটবল কন্যাদের গ্রাম। 30 জনের কিশোরী ফুটবল দলের অনেকে দারুণ নৈপুণ্য দেখিয়ে দেশে বিদেশে সুনাম কুড়িয়েছেন। এখান থেকে জাতীয় নারী ফুটবল দলসহ বয়সভিত্তিক দল ও বিভিন্ন ক্লাবে খেলেছেন স্বপ্না, রত্না, সুলতানা, রুনা রুমি, বৃষ্টি, রীতা, সুমাইয়া ও শাপলা সহ অনেকেই। তবে সরকারি পৃষ্ঠপোষকতা পেলে বাংলাদেশের জন্য আরও সুনাম বয়ে আনতে পারবেন বলে মনে করেন এখানকার নারী ফুটবলাররা। আমার মা বাবা, যখন মা বাবা দেখলো যে আমিও ভালো খেলতেছি, তখন আমার মা বাবা আমাকে সাপোর্ট করলো যে না, ঠিক আছে, মেয়েরা অনেক কিছু করতে পারে। বুট, জার্সি, প্যান্ট এগুলোর আমাদের অনেক অভাব, ওনারা তো আমাদেরকে সহযোগিতা করে, তাহলে তো আমরা আরো এগিয়ে নিয়ে যেতে পারবো, বাংলাদেশকেও অনেক ভালো কিছু উপহার দিতে পারবো। এই পৃষ্ঠপোষকতা যদি পায় তাহলে এই মেয়েরা, আমি মনে করি এই নারী ফুটবলারদের গ্রাম হিসেবে পরিচিত, তারা একসময় বিশ্বের কাছে রোল মডেল হয়ে দাঁড়াবে। দারিদ্র, অবহেলা কিংবা মানুষের বাঁকা চোখের চাহনি কিছুই থামাতে পারেনি এই গ্রামের ফুটবল কন্যাদের। অভিভাবকদেরও দাবি কর্তৃপক্ষের কড়া নজরদারির। আমার 3 মেয়ে জাতীয় পর্যায়ে ফুটবল খেলে, কিন্তু আমি সাধারণত একজন চার দোকানদার, কিন্তু আমার ওই 3 মেয়ে তাদের খরচ চালার মতো সেই আমার সামর্থ্য নাই। এত দুঃখ কষ্ট যেটা করে আমরা নিয়ে আসতেছি, সেটা যেন সফলতা আমার মেয়ে অর্জন করতে পারে। সামাজিক প্রতিকূলতার মধ্য দিয়ে বেড়ে ওঠা রংপুরের নয়াপুকুর হাট এলাকার এই কিশোরী ফুটবলাররা সরকারি সহযোগিতা পেলে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে পারবেন। এস এম আশরাফ, এটিএন বাংলা।